ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. আল্লাহ বলেন আখেরাতকে টার্গেট বানাও, সেই অনুযায়ী কাজ করে যে, এবং নিয়ম মতো মানে ইমানের সাথে আমার দেখানো, আমার বলা, আমার জানানো, আমার শেখানো, আমার হাবিবের শেখানো রাস্তায় যখন করবে, তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার কাজ আমি বিফলে যেতে দেব না, আমি তাকে অবশ্যই এর জাজা দিয়ে দিই। পড়া মুখস্থ হয়েছিনি? বলেন সফলতার জন্য কয় কাজ জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, তিন নাম্বার নিয়ম মাইনা করা। আশা এই যে সফলতার জন্য তিনটা কাজ, আমরা ব্যর্থ কেন হই? আমরা এই তিনটা না করে বরং এর উল্টাটা করি, চারটা এমন ভুল করি যে জিন্দগিতে আর সফল হওয়ার কোনো রাস্তা থাকে না খোলা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে আমরা আসলে সফল যে হই না, সেটা দুনিয়ায় হোক আখেরাতের জন্য হোক, না হওয়ার পেছনে মূল কারণ কি? বলে সাধারণত আমরা মৌলিকভাবে চারটা ভুল করি, এই ভুলের কারণে আমরা আগাইতে পারি না, দুনিয়ায়ও ব্যর্থ হই আখেরাতেরও ব্যর্থ। বলেন মৌলিক ভুল কয়টা? সবাই বলেন চারটা। এ আজকে চারটা মৌলিক ভুল আপনাদেরকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি? দেখেন এই ভুলগুলো এমন না আমি এই ভুলের ঊর্ধ্বে, ভুল বোঝার কোনো কারণ নাই, আমি বরং মনে করি এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডুবে আছে আমি, এই রোগের সবচেয়ে বড় রুগী আমি। বলে আপনি রুগী হইলে আপনি কথা কন কেন? চিকিৎসা তো ডাক্তার করবে, রুগী চিকিৎসা করে নাকি? আমি চিকিৎসা করতেও আসি নাই, এটাও আমাদের বড়দের শেখানো রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি তো আমি ওই রোগ বিষয়ক আলোচনা বেশি বেশি করি, যেন আমার মধ্যে ওইটার আমল চলে আসে, রোগগুলা দূর হয়ে যায়। আমিও সেই উদ্দেশ্যই করতেছি যেন আমি ঠিক হয়ে যাই, সাথে সাথে আমার মতো যদি কোনো আসামি আর রুগী থাকে তিনিও যেন ঠিক হয়ে যান। বুঝে আসছে কথা? কাজে এমনটা ভাবার কোনো কারণ নাই যে নিজে মনে হয় ভালো মানুষ আঙ্গরে ওয়াজ করছে, না রে ভাই মাফ চাই, আমি এই বিশ্বাস নিয়েই বসছি আমি এখানে সবচেয়ে খারাপ, আল্লাহ আমারে হেদায়ত দেন, আমার মতো কেউ থাকলে আল্লাহ তারেও হেদায়ত দেন। মহতারাম হাজরিন, আমাদের মৌলিক ভুল কয়টা? চারটা। এক নম্বর মৌলিক ভুল হচ্ছে আমাদের টার্গেট বানানোর কথা ছিল আখেরাত, আমরা টার্গেট বানাইছি দুনিয়া, এটা আমাদের মৌলিক ভুল। বলে দুনিয়ার টার্গেট বানাইছি কেমনে বুঝলেন? আপনি আপনাকে দেখেন, আমি আমাকে দেখছি সেজন্য বুঝতেছি, আপনি আপনার সমাজ দেখেন, গ্রামের একজন মহিলা সকালে ওই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়, কে গো খালাম্মা কী খবর, কী সমস্যা, চাচি কাকি কী খবর, বুবু কী অবস্থা, কেন ঘুরতেছেন? বলে আমার একটা মুরগির হিসাব পাই না, খোয়ারে তো ঢুকাইছি এখন তো দেখতেছি না, তার একটা মুরগি হারায় গেছে, সে পেরেশান, বাড়ি বাড়ি ঘুরতেছে, অথচ এই মহিলাটা না এশার নামাজ পড়ছে না ফজরের নামাজ পড়ছে, তার কোনো পেরেশানি নাই, কেন? সে টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে সে পেরেশান, আখেরাতের নামাজ হারায় গেছে তার কোনো চিন্তা নাই। এটা খালি ওই মহিলার কথা, গোটা সমাজের কথা, গোটা সমাজের কথা, গুনা হয় আমার কোনো পেরেশানি নেই, আমল ছুটে যায় কোনো পেরেশানি নেই, ব্যবসায় লস তাবিজের জন্য দৌড়ায় কত পেরেশানি, অথচ আখেরাতের ক্ষতি হয়ে যাচ্ছে কোনো খবর নেই। মাঝে মধ্যে মজা করে আমি বলি, আমার খ্রিস্টান হওয়ার কোনো অফার টফার যদি আসে আর কি, এখন বললে আবার এরা কাইটা কিনা কী বানায়, আমি ডরেও বলতে ইতস্ত লাগতেছে। আচ্ছা ধরেন কেউ সে বলল আমি ইমান বিক্রি করব,
খ্রিস্টান হয়ে যাব বড় কোন পিশাব আমারে বাদ দিয়ে আমার জায়গায় একজন বড় পিশাব বসান আসলেই বড় পিশাব হঠাৎ ঘোষণা দিলেন আমি আমার ঈমান বিক্রি করব খ্রিস্টান হয়ে যাব এখন খ্রিস্টান মিশনারিরা তো এই তালেই থাকে বড় মুরগা একটা ধরতে পারলে আশেপাশের কেউ মাও যা আছে সবাই পড়ব পিশাব একটারে খ্রিস্টান বানাইতে পারলে মুরিদান সহ বোনাস অগত টার্গেটই এমন থাকে সমাজের কোন নেতৃস্থানীয় কাউকে ধরা যায় কিনা তো বলে ঈমান বিক্রি করবা কত বলে দাম বলো তো বলে দাও বড় যেহেতু এক কোটি আর দিছে ধমঘাট কেন ধমক অনেক সময় যারা দোকানদারি করে ওরা বুঝবে ভালো দোকানে মাল কিনতে গেছে কাস্টমার দামাদামি করে এখন এমন দাম বলছে দোকানদার বুঝছে ও আসলে এই মাল চিনে না এই মাল চিনলে ও এই দাম বলতো না ধমকায় ভাই আপনি আরেক দোকানে যান তো ওই পিশাবরে যেহেতু এক কোটি বলছে পিশাব বুঝছে যে আমার ইমানের দাম বুঝে নাই বলে ভাগ এমন ধমক দিছে ওরা যায় আলোচনা করছে একটা কাজ কর পিশাবরে আরেকটু বড় অফার দি তার একটু বড় অফার দিস হুজুর দুই কোটি আসো দশ কোটি মনে করছে হুজুর তো এইবার খুশি হয়ে যাইব হুজুর দিছে আরো জোরে ধমক ভাই বাতাস দিও আমার মনোযোগ নষ্ট আমার মনোযোগ নষ্ট করা যাবে না সবাই মনোযোগ দিয়া শুনবেন আমারও মনোযোগ দিয়া বলার পরিবেশ করে দিবেন তো সবাই মিলে চিন্তা করছে সব মিশনারিরা একসাথে বসছে যে এইটা তো বহুত কঠিন মোল্লারে চল দেহি আরে পরীক্ষার জন্য যায় একটা প্রস্তাব দেই বলে কি প্রস্তাব বলে গোটা দুনিয়ায় যা কিছু আছে গোটা দুনিয়া আপনার যান আপনি খ্রিস্টান হয়ে যান তো যায় প্রস্তাব দিছে হুজুর নতুন এক প্রস্তাব লয়ে আইছি বলে কি বলে গোটা দুনিয়া সব আপনার তাও আপনি খ্রিস্টান হয়ে যান এবার তো বেচবেন বেচবেন যেহেতু এর চেয়ে বেশি দাম তো আর পাইবেন না গোটা দুনিয়া তো হুজুর কাহারে বুঝছই না যা সর বলে এখন কি এর চেয়ে বেশি কি দিবে বলে আরে গাধা আমি তো আমার ইমানের উসিলায় আমার মালিকের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইমানের উসিলায় আমার আরো যদি হালকা ইমান হয় কোন রকম ইমান এক ফোঁটা আমল নাই ওই ইমানটা নইয়া যদি কোন রকম কবরে আখেরাতে পৌঁছতে পারি তা আল্লাহর ওয়াদা আমার নবীর মাধ্যমে আল্লাহ জানাইছে যে আল্লাহ তাআলা আমাকে এইরকম কমপক্ষে দশটা দুনিয়া দিবে তুই এক দুনিয়া লয়ে এসেছ আমার ইমান কেনার জন্য এই কথা কখন বলবে যে টার্গেট বানাবে আখেরাত আর যার টার্গেট দুনিয়া কিসের কোটি আর কিসের মিলিয়ন বিলিয়ন কিসের দুনিয়া ওরে দশ টাকা দিলি ওর মোর ঘুরা যায় ওরে একশো টাকা দিলে ওর বাচ্চার খরচ চালাইলে ওর চিকিৎসা খরচ উত্তরবঙ্গে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন ওর একটা ঘর বানাইয়া দিছে মিশনারিরা ওর বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিছে ওর বাচ্চার অসুস্থতা সে সেই চিকিৎসার দায়িত্ব নিছে সে খ্রিস্টান হয়ে গেছে কেন তার টার্গেট দুনিয়া দুনিয়ার টার্গেট যে বানাইছে সে দুনিয়া পাইলে আখেরাত ভিলা যায় আখেরাতের টার্গেট যে বানাবে সে তার জীবন দিবে কিন্তু ইমান ছাড়বে না সে তার পরিবার হারাবে ইমান ছাড়বে না বাড়িঘর ছেড়েছে ইমান ছাড়ে নাই বিবি বিধবা হয় বলে কোনো পরোয়া নাই বলে তোর ছেলে বাচ্চারা এতিম হয়ে যাবে বলে কোনো পরোয়া নাই কাটে টুকরা টুকরা করে বলে লাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আরে আমি মরছি কোনো সমস্যা নাই কেন আমি তো আল্লাহর জন্য মুসলমান হইয়া মৃত্যুবরণ করতেছি আমি মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নাই এই কথা কখন বলবে যখন টার্গেট বানাবে বলেন বলেন টার্গেট বানাবে দুনিয়ার যত ঝামেলা আছে সব ঝামেলার মূলে এই টার্গেট ভুল চুরি করে কারণ কি টার্গেট ভুল অর টার্গেট দুনিয়া যার টার্গেট আখেরাত হবে ও চুরি করবে না ও চুরি করতে গেলে ভাববে এই সামান্য চুরির কারণে আমি আমার আখেরাত বরবাদ করব না করব না দুর্নীতি করতে গেলে সে করবে না কারণ ও চিন্তা করবে দুর্নীতি করতে গেলে আমি আমার আখেরাত হারাবো আমি দুর্নীতি করব না আমি ডাকাতি করব না আমি ভোট চুরি করব না আমি জুলুম করব না আমি নির্যাতন করব না আমি কাউকে ডিস্টার্ব করব না আমি কারো বদনাম করব না কারো উপর অপবাদ দিব না আমি মদ খাব না সব অপরাধ সে ছেড়ে দিবে কেন যার টার্গেট আখেরাত ও কোনোদিন দুনিয়ার জন্য তার আখেরাত বরবাদ করতে পারবে না
পারে না কথা বুঝাইতে পারছি দেখেন খেয়াল করেন মনোযোগ আছে আপনাদের দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে মৌলিক পরিবর্তনটা আনতে পারছেন এর মধ্যে একটা মৌলিক পরিবর্তন কি শুনেন একটা হাদিস শুনেন এক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাইহাকি ইমাম বাইহাকি তার কিতাবে আনছেন 10152 নম্বর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছিলেন তাবিঈ কি বলতেছিলেন إنكم أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب محمد صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم تيني بولتي چلت حضرت عبدالله ابن مسعود كي بولتي چلت آه ایک اترا بولا لگ بیٹا بشو بولا لگ بیا مار بولن كي بولتي چلت حضرت عبدالله ابن مسعود بولتي چلت رضي الله عنه قدر كي تابعي در كي بولن قدر كي তাবিঈ চিনেন আরে কয়টা ভাঙবো আপনাদের সাথে বলেন তো একজন তাবিঈ কাকে বলে সাহাবীদেরকে যারা দেখছেন আবু জাহেলও তো দেখছে ইমানের সাথে আপনাদের এই ব্যাখ্যায় ইয়াজিদ ও তাবিঈ হয়ে যায় হয় ইয়াজিদ দেখে নাই সাহাবীকে ইমানের সাথে কথা বলেন ইয়াজিদ ইমানের সাথে সাহাবীদেরকে দেখছে না দেখে নাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তো মত হচ্ছে ইয়াজিদ বেঈমান না ফাসিক মারাত্মক অপরাধী কিন্তু কাফের না তাহলে সে ইমানের সাথে সাহাবী দেখছে না দেখে নাই আর তার নিজের বাবা হযরতে মুয়াবিয়াই তো বড় সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরো কত সাহাবী দেখছেন ইয়াজিদ তাবিঈ হ্যাঁ ইয়াজিদ তাবিঈ আপনারা বললেন ইমানের সাথে সাহাবী দেখলে তাবিঈ হ্যাঁ একটু ঘুরায়া দিতে হবে আর কি বুঝেন বুঝেন ওই যে ইমানের সাথে সোহবত এটা সাহাবীদের জন্য সাহাবীদের ব্যাখ্যা সাহাবী কাকে বলে ইমানের সাথে যারা নবী পেয়েছেন ওই ইমান সহ মৃত্যুবরণ করেছেন কিন্তু ইমানের সাথে সাহাবী দেখলেই ওই ইমানের সাথে মৃত্যু হলেই তাকে তাবিঈ বলবে না সাহাবীর মধ্যে শব্দ হচ্ছে সোহবত সোহবত পাইছে ইমানের সাথে সে সাহাবী তাবিঈর মধ্যে শব্দ তাবা ইমানের সাথে সাহাবীকে যে এতবা করবে মানবে সাহাবীদেরকে সে তাবিঈ দেখলেই তাবিঈ না সোহবত পাইলেই তাবিঈ না তাবিঈর মধ্যে তাবা শর্ত সাহাবীর মধ্যে সোহবত বুঝছেন নি এবার পটুয়াখালী দিয়া লাইবেন আচ্ছা শুনুন সূক্ষ্ম পার্থক্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে বলতেছেন তোমরা তাবিঈরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ বেশি তোমাদের রোজা বেশি তোমাদের জিহাদ বেশি কাদের আমল বেশি তাবিঈদের কাদের থেকে আয় হায় আল্লাহ বাঁচাইছে ওই যুগে ফেসবুক ছিল না ওই যুগে ফেসবুক থাকলে পোলাপেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পোস্ট দিয়া গরম করে লাইতো কা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কয় তাবিঈগো আমল বলে সাহাবী করছে বেশি গরম করতো কি না করে লাইতো কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে আবার বলতেছেন ওয়ালাকিন কানু খাইরান মিনকুম কিন্তু তাবিঈরা সাহাবীরা সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি উত্তম ছিল আমল বেশি কাদের বলছেন উত্তম কারা তখন তাবিঈরা জিজ্ঞেস করছে এটা কিভাবে আমল আমাদের বেশি উত্তম ওনারা কারণ কি তো ওই যে বলেছিলাম আল্লাহর নবী সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তন টানছিলেন ওই কারণ ওইটাই বলছে কি ফা ইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে অনেক বেশি আখিরাত মুখী এটাই ছিল উত্তম হওয়ার মূল এক নম্বর একটা পয়েন্ট এ হাদিস বুঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই
এর আগে একবার মাহফিলে আসছিলাম, বিকাল বেলা বয়ান করেছিলাম, আমার যতদূর মনে পড়ে কোনো এক বয়ানের প্রসঙ্গে এই উদাহরণটা আসছিল, আমার যতদূর মনে পড়ে। তখন মনে হয় এই ঘরটর ছিল না নাকি কি জানে আমার কেমন কেমন মনে পড়তেছে, একটা মাঠের মতো ছিল লাগতেছে। না না ওইটা তো হইলো যে ভিতরে করছি যেটা, ওইটা না। মাহফিল আসছিলাম বিকালবেলা, না মাগরিবের পরে বয়ান করছিলাম ওদিকে। ও আচ্ছা আচ্ছা, যে এখন তো ভরা লাগে, তখন খালি খালি লাগছে। পাশে একজন মুরব্বীও বসা ছিলেন, ইনি নাকি না আরেক মুরব্বী, আচ্ছা ছিলেন, ঠিক আছে তো বুঝেন। এই যে কথাটা, সাহাবিরা আমাদের চেয়ে দুনিয়া বিমুখ বেশি, আখেরাত মুখী বেশি, এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। দেখেন আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, করছেন না আব্বা? করছে, আমার উপরে একা দিয়েন না খামাখা, বলেন আপনারা মুরব্বীরা করছেন নি, খেলছেন, খেলছেন নি, খেলছেন, লেখাপড়াও করছে। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে, তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য বুঝেন, পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক ঠিক? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, ব্যবসা করছেন, কৃষি কাজ করছেন, বকরি চড়াইছেন, খেজুর গাছের পরিচর্যা করছেন, করছেন আখেরাতের কাজও করছেন। আমরা দুনিয়ার কাজও করি, আখেরাতের কাজও করি, এই যে করতেছি, তো আমাদের সাথে সাহাবায়ে কেরামের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? মৌলিক পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ। কথা শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। ওই যে সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, সেই দুনিয়ার কাজটাকেও করতেন আখেরাতের জন্যেই, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ, এই আখেরাতের কাজটার মধ্যেও আমাদের কেন যেন দুনিয়ার ধান্দা থাকে। মৌলিক পার্থক্য, মৌলিক পার্থক্যের একটা উদাহরণ শোনাই আপনাদেরকে, এটা হলো উদাহরণ দিয়ে বুঝাইলাম। আর একজন সাহাবির একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন একটা উদাহরণ শোনাই। আল্লাহর নবীর এক সাহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে সবাই, আমরা তো কেয়ামের বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়াই ছেড়ে দিছে, এটা তো বড় দুর্ভাগ্যের কথা, খারাপ কথা। যখনই নবী আলাইহিস সালামকে বুঝায় এমন কোন শব্দ উচ্চারিত হবে, সাথে সাথে মহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহ পড়লে তো নবীর মর্যাদা অনেক বেড়ে যাবে, তাই না? জি কইতাছে, আমি আপনি সারা জিন্দগি সাল্লাল্লাহ না পড়ে যদি খালি গাইলাই, তাও আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ যে প্রশংসিত জায়গা দিছেন, এটা একটু হেরফের হবে না। আরে সাল্লাল্লাহ পড়বো আমি আমার নিজের মর্যাদা বাড়ানোর জন্য, বুঝে আসছে কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আন, দেখেন গাল গল্প করে টাইম পাস করার সময় আমার নাই, অনেক জরুরি কথা রয়ে গেছে। এই যে গল্প বলছি, নির্ভরযোগ্য কিতাব থেকে নেওয়া গল্প এটা, আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে লেখা ওনার বিখ্যাত কিতাব, গোটা আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা যেটা আমি শোনাচ্ছি, শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর, অনেক পর, কিন্তু ইসলাম দেরিতে কবুল করলে কি হবে, ইমান ছিল বড় পাক্কা। কত পাক্কা একটা উদাহরণ শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? বলেন সবাই, নরম না গরম? কেমন গরম? অনেক
কত অনেক একটা উদাহরণ বুঝেন খালি নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় যায় কত গরম দেখছেন নি আপনাদের একটা চুটকি শোনায় ফেলাই এই ফাঁক দিয়া ওলামায়ে কেরাম মজা পাবেন মসজিদে নববীতে একটা গেট আছে বাবে ওমর ওমর গেট ওই গেট দিয়ে হয়তো হযরত ওমর আসা যাওয়া করতেন স্মৃতি হিসাবে ওই গেটটার নাম বাবে ওমর শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না ওমর যেদিক দিয়ে চলছে আমরা যেদিক দিয়ে চলুম না আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন লতিফা বড় আজীব আমি প্রথম যেদিন এটা পড়ছি আমি হাসতে হাসতে শেষ যে ব্যাটার মাথাটা ঢুকলো কেমনে উনি লেখতেছেন আয় ওমর আল্লাহ আপনার উপর রহম করেন আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না আজকে আপনি মারা গেছেন এখনো ওই রাস্তা দিয়ে শয়তানের দোসররা চলে না আল্লাহু আকবার সাইয়েদনা ওমর যখন খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে যায়া হযরত সাঈদ বুঝায় ওমর আল্লাহ দায়িত্ব দিবেন ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে কলিজার সাহস কত দেখছেন এই সাহস পাইছে কই মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 কইরা আর তেলের দাম বাড়ায় কি বুঝা ঠিক কইছস তোরা তেলের দাম কেমনে বাড়ায় এটা তো অর্থনীতির কথা প্রোডাকশনের চেয়ে ব্যবহার বেশি হইলে জিনিসের দাম বাড়বে চাহিদা বেশি দাম বাড়বে প্রোডাকশন হইলো খাওয়ার জন্য এখন এটারে কথায়ও যদি মাল লাগায় তত প্রোডাকশনের চেয়ে চাহিদা বেড়া যাব তো দাম তো বাড়বই ওরা তো ঘুরায় না করে আমি ডাইরেক্ট বলি আর কি তেলের দাম বাড়ায় না বুঝার কারণে ব্যাখ্যা দেওয়া লাগে তো হযরত ওমর রে বলতেছেন যে দায়িত্ব ঠিকমতো আদায় করে নাহলে কিন্তু খবর আছে সাইয়েদনা ওমর ধরছেন একদিন মিয়া তুমি খালি আমারে ওয়াজ করো তুমি নিজে দায়িত্ব লো এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের চরিত্র লালন করতেন সাহাবীরা নাউজুবিল্লাহ আমাদেরকে কেউ বুঝাইলে আমরা কষ্ট পাই বলি আমারে বুঝা আমি হেসে কম বুঝি হযরত ওমর এই জন্য ধরেন নাই হযরত ওমর ধরছেন আহারে আমার অধীনস্থ একজন সাহাবি সে এইরকম অনেস্ট মুখলেস আল্লাহওয়ালা তাকে দায়িত্ব দিলে সৎ মানুষকে দায়িত্ব দিলে জনগণ শান্তিতে ঘুমাবে কথা বুঝেন নাই আপনারা আপনারা তো খুব শান্তিতে আছেন এই জন্য চুপচাপ থাকেন আর কি আশা থাকেন